নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈর প্রয়াণে শোকে মুহ্যমান রাজ্য, অন্ত্যেষ্টি বৃহস্পতিবার। রাষ্ট্রীয় শোক চলছে রাজ্যে, শিলচরে সাড়ম্বরে বীর লাচিত দিবস পালিত। রু পুনর্বাসনের বিরোধিতা অব্যাহত, নদিন পর উঠল ত্রিপুরার বন্ধ, শুরু আলোচনা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈয়ের প্রয়াণে শোকে মুহ্যমান গোটা রাজ্য। সোমবার সন্ধ্যায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রাজ্য সরকার তার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালনের কথা ঘোষণা করেছে, যার ফলে রাজ্যের সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠান ও সংগঠনের সমস্ত অনুষ্ঠান স্থগিত রেখেছে। মঙ্গলবার প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈয়ের মরদেহে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। বিভিন্ন সরকারি আবাস, অসম সচিবালয় এবং প্রদেশ কংগ্রেসের সদর দপ্তর রাজীব ভবনে সহস্রজন তাঁর প্রতি অন্তিম শ্রদ্ধা নিবেদন করেন। এদিন সকাল 9:40 পুষ্পসজ্জিত বাহনে করে গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শোভাযাত্রা করে প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈয়ের নশ্বর দেহ দিশপুরে তাঁর সরকারি বাসভবনে নিয়ে যাওয়া হয়। সেখানে ধর্মীয় রীতিনীতি অনুযায়ী ক্রিয়াদি করে স্ত্রী ডলি গগৈ, সাংসদ পুত্র গৌরব গগৈ, পুত্রবধূ এলিজাবেথ কোলবান, কন্যা চন্দ্রিমা গগৈ ও জামাতা সহ বহুজন তাঁদের শেষ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন। সরকারি আবাস থেকে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিধায়ক তরুণ গগৈয়ের নশ্বরদেহ সববাহী গাড়িতে করে শোভাযাত্রা করে নিয়ে যাওয়া হয় অসম সচিবালয় তথা জনতা ভবনে। সেখানে রাজ্যের মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি, মন্ত্রী সিদ্ধার্থ ভট্টাচার্য সহ বহু বিধায়ক, বিধানসভায় কংগ্রেস দলপতি দেবব্রত শইকিয়া, বিভিন্ন স্তরের আমলা এবং সচিবালয়ের কর্মচারীবর্গ পুষ্পাঞ্জলি অর্পণ করে বর্ষিয়ান প্রশাসক তথা জননেতাকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন। জনতা ভবন থেকে বিকেলের দিকে নিয়ে যাওয়া হয় কংগ্রেসের প্রদেশ সদর দপ্তর রাজীব ভবনে। সেখানে দলের প্রদেশ সভাপতি রিপুন বরা, দলীয় বিধায়ক থেকে শুরু করে কংগ্রেসের বহু নেতা কর্মী এবং সাধারণ জনতা শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে বরিষ্ঠ নেতাকে শেষ দর্শন করেছেন। রাজীব ভবন থেকে সন্ধ্যায় টানা তিনবারের মুখ্যমন্ত্রীর নশ্বরদেহ নিয়ে যাওয়া হয় শঙ্করদেব কলাক্ষেত্রে। কলাক্ষেত্রে মঙ্গলবার রাত এবং আগামীকাল গোটা দিন রাখা হবে। সেখানে বুধবার সাধারণ জনতা প্রয়াত নেতাকে তাঁদের শেষ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করবেন। এরপর 26 নভেম্বর সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে। তবে কোথায় তার অন্ত্যেষ্টিক্রিয়া হবে সে স্থান এখনও নির্ধারণ হয়নি। আসামের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রাক্তন মন্ত্রী অজিত সিং। তিনি বলেন, বিগত 15 বছর থেকে একটানা মুখ্যমন্ত্রী ছিলেন গগৈ, তার মৃত্যুতে যা ক্ষতি হয়েছে তা কখনো পূরণ হবে না। তিনি আরো বলেন, প্রয়াত তরুণ গগৈ ছিলেন তার পিতৃতুল্য এবং রাজনীতি গুরু। 1971 সাল থেকে এখন পর্যন্ত রাজ্য এবং কেন্দ্র রাজনীতিতে ওনার প্রচন্ড প্রভাব রয়েছে। আজকের দিনে তখন আসামে অশান্তি ছিল, এই অশান্ত আসামকে শান্ত করতে ওনার প্রশংসনীয় পদক্ষেপকে আমি ধন্যবাদ জানাই। তাছাড়া ক্রীড়া ক্ষেত্রে বলুন, যে কোনো ক্ষেত্রে আজকে গুয়াহাটিতে যে উন্নয়ন হয়েছে সেই উন্নয়ন ক্ষেত্রেও তরুণগুলি মহাশয়ের যথেষ্ট অবদান রয়েছে। আজকে দীর্ঘদিন ধরে ওনার সঙ্গে আমার সম্পর্ক ছিল, উনি আমার পিতৃতুল্য এবং রাজনৈতিক গুরু ছিলেন, আজকে উনি আমাদের মধ্যে নেই। তার জন্য আমরা সবাই মর্মাহত, ওনার পরিবার এবং ওনার বিদেহী আত্মার প্রতি আমি সমবেদনা জ্ঞাপন করছি এবং আশা করি যে ওনার যারা পরিবারের লোক এই দুঃসময়ে সব যেন একত্রিত হয়ে থাকে। আমাদের আসাম কংগ্রেসেরও অত্যন্ত ক্ষতি হয়েছে, ওনার মধ্যে একজন বরিষ্ঠ নেতা আমাদের দলে থাকায় আমরা অত্যন্ত প্রিয় ছিলাম। এইরকম লোক আর পাওয়া যাবে না এবং আমি মনে করি ওনার মতো নেতা উত্তর পূর্বাঞ্চলে কোনো দলেই নেই। প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈর প্রয়াণে শোক ব্যক্ত করলেন সোনাইয়ের বিধায়ক তথা আসাম বিধানসভার উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর। তিনি বলেন, রাজ্যের রাজনীতি এক অভিভাবক হারিয়েছে, তা এক অপূরণীয় ক্ষতি বলে নিজের অভিমত ব্যক্ত করেন। সংগঠককে হারালাম, যিনি সত্যিকারের মানুষের জন্য চিন্তা করেন, এই ব্যক্তিকে আমরা হারালাম। আমি যদিও উপাধ্যক্ষ হয়ে 3 জন মুখ্যমন্ত্রীকে পেয়েছিলাম আমার অ্যাসেম্বলিতে, একজন বর্তমান মুখ্যমন্ত্রী এবং 2 জন প্রাক্তন মুখ্যমন্ত্রী। প্রাক্তন মুখ্যমন্ত্রীর মধ্যে প্রফুল্ল মন্ত,
আর তরুণ গগৈ। আজকে তরুণ গগৈরে হারাইয়া এই যে আসাম বিধানসভার এটা শূন্যতা, যেটা একজন বিজ্ঞ ব্যক্তির কাছে জানা জানার এবং শেখার যেটা, এটা থেকে আমরা বঞ্চিত হলাম। অনেক কিছু জানার ছিল, আর অ্যাসেম্বলিতে এত সুন্দর করে কিন্তু উপস্থাপন করেন, যে এত সুন্দর, এত ভদ্র ভাষায়, এত মোলায়েম ভাষায়, এটা থেকে অনেক কিছু শিকার আছে। তরুণ গগৈ সাহেব যাওয়ায় আমাদের অনেক ক্ষতি হয়েছে, এই আসামের অনেক ক্ষতি হয়েছে। যে হিন্দু সুরক্ষা সেনা ও সারা আসাম বেঙ্গলি হিন্দু অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে মঙ্গলবার স্থানীয় গান্ধী ভবনে লাচিত দিবস পালন করা হয়। প্রদীপ প্রজ্বলন করে সভার সূচনা করেন সত্যরঞ্জন বরা। তারপর বীর লাচিতের জীবনাদর্শ এবং সংগ্রাম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আহোম সেনাবাহিনীর এই বীর সেনাপতির বিষয়ে দেশের তরুণ প্রজন্মের জানা উচিত বলে মন্তব্য করেন সত্যরঞ্জন। তিনি বলেন, মাতৃভূমি রক্ষায় আক্রমণকারীদের পরাজিত করেছিলেন লাচিত বরফুকন, সরাইঘাটের যুদ্ধে আক্রমণকারীদের পিছু হটতে বাধ্য করেছিলেন তিনি, তার বীরত্ব আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করে যাবে। গোপাল দাস মানে গোপাল আতার যিজন মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেব গুরুজনাৰ ওচৰত শৰণ লৈ পেলাই আচাৰ্যও হৈছিল, তেওঁৰ কথা কিয় নহয়, সেই কথাবোৰ ক'বলৈ জনাবলৈ বুজাবলৈ আহিছোঁ। আৰু সকলোকে, বাঙালী, বিহাৰী, নেপালী, মাৰোৱাৰী, কছাৰী, আমাৰ জাতি, যিমান জাতি জনগোষ্ঠী আছে, সকলোৱে নিজৰ নিজৰ জন্মগত চিনাকিৰ লগত কৰিও নিজকে হিন্দু হৈ যে এক হৈ থাকিব পাৰি, শক্তিশালী শক্তি হ'ব পাৰি। আৰু ইয়াৰ দ্বাৰা আমি প্ৰত্যেক অপশক্তি, কুসংস্কারী শক্তিক, ইসলামিকেই হোক, খ্রিস্টিয়ানেই হোক, বিশেষকে অসমত যে ইসলামিক আগ্রাসন ঘটিছে, যিদিনে আমার ছোৱালী বোৱাৰীবোৰক লাভ জেহাদৰ নামত সতীত্ব হনন কৰিছে, আমাক অখাদ্য খুৱাইছে, আমাক বিভিন্ন নষ্ট কৰিছে, আমি শুনিবলৈ মন নকলেও দিনত পাঁচবাৰ আমি লাউড স্পিকাৰত তেওঁলোকৰ আল্লাহ একমাত্ৰ, হজৰত মহম্মদ একমাত্ৰ বুলি শুনি থাকিব লগা হৈছে। এইবোৰ বন্ধ কৰাব লাগিব, লাউড স্পিকাৰ বন্ধ হ'ব লাগিব আজৰ সময়, এনেকুৱা বিভিন্ন কাৰ্যক্ৰম লৈ এই জনচেতনা জাগৰণ হৈ যাত্ৰা। ব্রু শরণার্থী পুনর্বাসনের আপত্তিকে ঘিরে কাঞ্চনপুর মহকুমা বন্ধ প্রত্যাহার করেছে জয়েন্ট মুভমেন্ট কমিটি জেএমসি। নবম দিনের মাথায় বন্ধ প্রত্যাহৃত হয়েছে। কাঞ্চনপুর মহকুমাবাসীর সার্বিক সুযোগ সুবিধার বিষয়টি বিবেচনায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান জেএমসির সদস্য তথা নাগরিক সুরক্ষা মঞ্চের সভাপতি রঞ্জিত নাথ। তিনি বলেন, ত্রিপুরা সরকারের সঙ্গে ব্রু শরণার্থী পুনর্বাসনে আমাদের আপত্তি নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। ত্রিপুরা সরকার আমাদের দাবি বিবেচনা করার প্রতিশ্রুতি দিয়েছে, শুধু তাই নিয়ে প্রশাসনের শীর্ষকর্তা এবং মন্ত্রিসভার সদস্যের সঙ্গে এ বিষয়ে চূড়ান্ত বৈঠক হবে। অকালে চলে গেলেন গৈরিক ভারতের বরাক উপত্যকার সাধারণ সম্পাদক সুদীপ্ত ঘোষ ওরফে তপু। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক 38 বছর। জানা যায়, মঙ্গলবার ভোরবেলায় পুত্রের সাথে প্রাতঃভ্রমণে বের হয়ে শহরের রাঙ্গেরখালী এলাকায় হঠাৎ রাস্তায় হৃদযন্ত্রে তীব্র যন্ত্রণা শুরু হলে তাকে দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়, কিন্তু সব চেষ্টা বিফলে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি রেখে গেছেন বাবা, মা, ভাই সহ স্ত্রী, এক কন্যা ও এক পুত্র। পরে খবর পেয়ে সেখানে দ্রুত ছুটে যান গরিব ভারতের সর্বভারতীয় সভাপতি মণিভূষণ চৌধুরী, কাছাড় জেলার সভানেত্রী পম্পি চক্রবর্তী, জেলা সাধারণ সম্পাদক রাজদীপ ভট্টাচার্য সহ অনেকে। তার অকাল প্রয়াণে গরিব ভারত কার্যালয়ে শোকের ছায়া নেমে আসে। আগামী কিছুদিনের মধ্যে বরাক উপত্যকায় বেশ কিছু স্থানে তাঁর স্মরণসভা অনুষ্ঠিত হবে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়। সোমবার বিকেলে পূর্বধলাইয়ের জামালপাড়ে সোনাই নদীর ভাঙন ও মালুগ্রামে রুকনি নদীর ভাঙন প্রতিরোধে 1,60,00,000 টাকার ব্যয়ে দুটি বাঁধ নির্মাণ কাজের আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাজ্যের বন ও পরিবেশ, আবগারি এবং মিন বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। এ উপলক্ষে জামালপুর এলপি স্কুলে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মন্ত্রী পরিমল সহ রূপম সাহা, বিভাস দেব প্রমুখ। এখানে আরেকটা করলাম, দুটা নদী আপনাদের পাশে, এই জিপির মধ্য দিয়ে প্রায় প্রবাহিত, তো যদি আগে কাজগুলো করা হয়, যে তো কিছুটা কিছুটা আমাদের জন্য বাকি থাকতো, তাহলে আজ আপনাদের এই অঞ্চলের মানুষ আপনারা সঠিক অর্থে আপনাদের যে সুবিধা, এই সুবিধা আপনারা পেতে। কিন্তু আমরা যখন দায়িত্ব পেলাম, আমরা লক্ষ্য করেছি সব জায়গায়, সর্বত্র, সব বিভাগে কাজগুলো পেন্ডিং হয়ে আছে, স্তূপাকৃতি হয়ে জমা জমে আছে, পাহাড় পর্বত প্রমাণ কাজ, মানে এত কাজ যে আমরা এই 4-4.5 বছরের সব কাজ সমাপ্ত করতে পারি না। শুধু নদীর ভাঙন বা রাস্তা ভাঙন এগুলো নয়, সর্বত্র যে কোনো বিভাগে আপনারা যান, আমরা লক্ষ্য করেছি যেখানে
একেবারে পরভূত প্রমাণ কাজ আমাদের জন্য অপেক্ষা করে আছে, যার জন্য আমরা ধীরে ধীরে এই কাজগুলো হার দিয়েছি। আপনাদের আশীর্বাদ আমাদের সঙ্গে আছে। পরে নির্মাণ কাজের তথ্য তুলে ধরেন কাছাড় সার্কেলের অতিরিক্ত মুখ্য বাস্তুকার প্রণব কুমার তুরুং। এতে উপস্থিত ছিলেন জলসম্পদ বিভাগের শিলচর ডিভিশনের নির্বাহী বাস্তুকার অসিত দেব, দর্মিখাল জিপি সভানেত্রী সীমারানী রায়, পালংহার জিপি সভাপতি শশাঙ্ক পাল সহ অন্যান্যরা। যার দৈর্ঘ্য এখন দৈর্ঘ্য হবো 105 মিটার, 105 মিটারের একটা দৈর্ঘ্য হবে। ইয়ার কাম আমি ইয়ার করবো লিখুন। আর এই ইয়াত আমার জিওটেক যে আমার যে নতুন আমি এলিমেন্টকে ইয়াতে ব্যবহার করে লিখি জিওটেক মঙ্গলবার নির্বিঘ্নে শেষ হলো উধারবন্দ সমবায় সমিতির ভোট গণনা। এদিন প্রথমে সদ্য প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈর প্রয়াণে 2 মিনিট নীরবতা পালনের পর সার্কেল অফিসার জয়ন্ত চক্রবর্তী ও উধারবন্দ থানার ওসি অসিত সূত্রধরের উপস্থিতিতে শুরু হয় ভোট গণনার কাজ। ভোট গণনা কেন্দ্রের বাইরে ব্যাপকভাবে ভিড় দেখা গেলেও কেন্দ্রের ভিতরে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি। এদিন ভোট গণনা কেন্দ্রে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য উধারবন্দ সমবায় সমিতির কার্যালয়ে মোতায়েন করা হয় নিরাপত্তা বাহিনী। সন্ধ্যা 6টায় আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার তিলক কুমার নন্দী। উল্লেখ্য, সমবায় সমিতির এবারের নির্বাচনে 28 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এদিন রিটার্নিং অফিসার তিলক কুমার নন্দী ছাড়া উপস্থিত ছিলেন অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার ফখরুল চৌধুরী এবং অবজারভার অমিয় কুমার সিনহা সহ উধারবন্দ সমবায় সমিতির সচিব আব্দুল তাহির বরলস্কর সহ অন্যান্যরা। টোটাল 4 জনের থেকে 1 জন সিলেক্ট হয়, উনি হচ্ছে বীরেন্দ্র মালাকার, ডাক নাম বীরেন, উনি এসএসটি থেকে সিলেক্ট হন। পার্ট 2 কমল শ্রেণী টোটাল 8 জনের থেকে 4 জন সিলেক্ট করা হয়, 4 জন সিলেক্ট করা হয়। পার্ট 2 লিয়াকত আলী লস্কর, দেন মনোজ কুমার চন্দ্র, দেন বাবুল হোসেন বরগুইয়া, দেন নীলু দেব, নীলেন্দু দেব, ডাক নাম নীলু। পার্ট 2 সবল শ্রেণী। পার্ট 1 দুর্বল শ্রেণীর থেকে টোটাল 12 জনের মধ্যে 8 জন সিলেকশন করা হয়, তার মধ্যে হলো অজয় সিনহা, অমলেন্দু রায় বাপ্পা, অমলেশ রায়, অমরুল ইসলাম লস্কর, দেন আমিরুদ্দিন লস্কর, বাবুল ডাক্তার, আর আব্দুল সালাম মজুমদার, তারপরে হলো সৈফুল হক বরগুইয়া, তারপরে যোগেদার রঞ্জন দেব সিলেকশন হয়ে যায়, বাদল রায়, ডাক্তার গোড়াঙ্গ। বিদ্যুৎ বিতরণ খণ্ড সহ দেশের অন্যান্য রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রগুলিকে ব্যক্তিগত মালিকানায় হস্তান্তরে সরকারি জনস্বার্থে বিরোধী নীতির প্রতিবাদে আগামী 26 নভেম্বর দেশব্যাপী 12 ঘণ্টার সাধারণ ধর্মঘটকে সফল করতে বিদ্যুৎকর্মী, ইঞ্জিনিয়ার ও পেনশনারদের জাতীয় সমন্বয় সমিতির আসাম শাখার কাছাড় জেলার জোনাল কমিটির পক্ষ থেকে আপামর জনসাধারণের প্রতি আবেদন জানানো হয়। উল্লেখ্য, জনস্বার্থে বিরোধী বিদ্যুৎ আইন 2003-এর বিভিন্ন ধারা উপধারা উল্লেখ করে সম্প্রতি কেন্দ্র সরকার বিদ্যুৎ বিতরণ খণ্ডকে ব্যক্তিগত মালিকানার জন্য উদ্যোগ নিয়েছে। এ মর্মে বিগত 22 সেপ্টেম্বর একটি স্ট্যান্ডার্ড বিডিং ডকুমেন্ট দেশের প্রতিটি রাজ্য সরকারের কাছে সম্মতি প্রদানের জন্য প্রেরণ করা হয়, কিন্তু আসাম সহ বেশ কয়েকটি রাজ্য তা গ্রহণ করে কেন্দ্র সরকারের SBD অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সম্মতি জানায়। যে আন্দোলন আগামী 26 নভেম্বর ভারতবর্ষব্যাপী যে সাধারণ ধর্মঘটের আহ্বান দেওয়া হয়েছে,
সেই আব্বা সেই আব্বানে আমরা বিদ্যুৎ কর্মী এবং ইঞ্জিনিয়ার্স এবং পেনশনার্স অ্যাসোসিয়েশন জাতীয় যে সমন্বয় সমিতি সেই জাতীয় সমন্বয় সমিতি আমরাও সেই প্রতিবাদে প্রতিবাদের আহ্বান জানাচ্ছি এবং আমরা 26 তারিখ সবাইকে অনুরোধ করব যাতে এই ধর্মঘট 12 ঘন্টার ধর্মঘট সকাল 6টা থেকে বিকাল 6টা পর্যন্ত আপনারা সহযোগিতা করে এই ধর্মঘটকে যাতে সকলে করেন। উধারবন্দ লাঠিরগ্রাম এলাকায় এয়ারটেল কানেকশনের টাওয়ার কাজ বন্ধ করার অভিযোগ জানালেন এলাকার জনসাধারণ। অভিযোগ মধ্যে জানা যায়, এলাকার বেশিরভাগই দিনমজুর ও কৃষিজীবী, তাই তাদের সংশ্লিষ্ট জমিতে টাওয়ার বসালে ভবিষ্যতে ফসলের ক্ষতি বলে জানান তারা। বইতাম বা আশপাশ যারা আছে ঘরে, তাই টাওয়ারের আশপাশে তারা কিছু কইছে না, এনওসি কইতো কি পাইলো এটাও কিছু আমরা জানি না। কেন আমরা ঘরের কিনারে এই টাওয়ারের কিনারে ঘর হই, আমরা যদি সিগনেচার না দিই তো এনওসি কই পাইলো। ওগো আমরা চাইছিলাম তার কাছে, খুঁজাইছিলাম, খুঁজানোর পরে কইছে এগো আমি অফিসের দালতর কাজ, আমার আমার জায়গাতে আমি করি আর সরক কোনো অসুবিধা হননি, অসুবিধা হইলে যা মানে খাসা একটা কথা হই ঠিক আছে সিডিলেই এটা একটা মাত হয়নি খোঁজায় কালকে ছেলে দুই নম্বর মাত। আমি তার বালা কথা জিজ্ঞাসা করছি বলে বাতি যা সম্পর্ক তুই আমার, তখন সময় একটা কথা কইতে আসলি, কিন্তু বিয়ে শাদির কথা নাই, একটা আবার একটা বয়ারে আজকের একদিন দুদিন কথা নাই, তো মনে করো না হইলে তো 20 বছরের 20 বছর কথা ওই ওইটা হওয়ার পরে কইছে আমি আমার জায়গা দিয়ে আর আমার বাপের সম্পত্তি দিয়ে আর খেয়ার জায়গা দিয়ে না, খেয়ার কিছু করার কইলে আমার লগে মানে মাতিও নাই, তা অফিস আদালতে যাও। এখন আমার বাধ্য ইয়া মানে ইয়েও করতে লাগছে, মিডিয়া ডাক্তার লাগছে। এখন যদি কিছু নাও হয় তো মনে করো ডিসি যাইমু উঠে দিয়ে যাওয়ার লাগে আর যাইমু। বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে হাইলাকান্দিতে তৎপর হয়ে উঠেছে রাজনৈতিক দল রাষ্ট্রীয় উলামা কাউন্সিল। মঙ্গলবার হাইলাকান্দিতে দলের বিধানসভা নির্বাচনে প্রস্তুতি সভা শেষে রাষ্ট্রীয় উলামা কাউন্সিলের হাইলাকান্দি জেলা সভাপতি সৈয়দুল আলম লস্কর বুলবুল বলেন, কংগ্রেস বিজেপি এআইইউডিএফ এর মতো সাম্প্রদায়িক রাজনীতি করা দলকে উৎখাত করতে এই দলের উৎপত্তি। বিভাজনের রাজনীতি উৎখাত করে উন্নয়নের রাজনীতি প্রতিষ্ঠা করার লক্ষ্যে বিধানসভা নির্বাচনে হাইলাকান্দির 3 আসনে প্রার্থী দেবে রাষ্ট্রীয় উলামা কাউন্সিল ওরফে আরইউসি। এদিন উপস্থিত ছিলেন দলের করিমগঞ্জ জেলার সভাপতি আইনুল হক, রাজ্যিক কমিটির সাধারণ সম্পাদক তথা বরাক ভেলির ইনচার্জ জমির উদ্দিন আহমেদ প্রমুখ। দীর্ঘদিন তাকিয়া মানুষ একটা বিভ্রান্তি ভুগতে আছে, রাষ্ট্রীয় উলামা কাউন্সিল যদিও আজকে গঠন করা হয়েছে, আগামী দিনের মধ্যে রাষ্ট্রীয় উলামা কাউন্সিল একটা শক্তিশালী হইয়া গড়িয়ে উঠবো, আমার পুরো আস্থা আছে হাইলাকান্দি হিন্দু মুসলমান সর্বাঙ্গীন জনসাধারণের উপরে। এবং ইউডিএফ আমি আশা করিয়া রাষ্ট্রীয় উলামা কাউন্সিল তৎপরতায় ইউডিএফ হাইলাকান্দি থেকে ডিলেক্ট করে দিবা এবং রাষ্ট্রীয় উলামা কাউন্সিল হাইলাকান্দির চাঙ্গা হইব, এটা 100%। বলা হচ্ছে রাষ্ট্রীয় উলামা কাউন্সিল বিজেপির বি টিম, এটা কি সত্য? এটা একটা অপব্যাখ্যা মুক্তা, এটা বলতে পারি না। আমরা প্রধান শত্রু হইল গিয়ে বিজেপি, প্রকাশ্য শত্রু বিজেপি, আর গোপন শত্রু হইল কংগ্রেস। এই দুই প্রসঙ্গ শক্তির শক্তির সঙ্গে আমরা রাষ্ট্রীয় উলামা কাউন্সিল। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরও একবার। প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগুর প্রয়াণে শোকে মুহ্যমান রাজ্য, অন্ত্যেষ্টি বৃহস্পতিবার। রাষ্ট্রীয় শোক চলছে রাজ্যে, শিলচরে সাড়ম্বরে বীর লাচিত দিবস পালিত। রু পুনর্বাসনের বিরোধিতা অব্যাহত, 9 দিন পর উঠল ত্রিপুরার বন্ধ, শুরু আলোচনা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।